মহাভারতে যে মানবতার সমস্যা ছিল আজ কি তা এক বিন্দুও কমেছে? বরাবর ধর্ম কি তা নিয়ে সন্দেহ সংশয় যেমন আগেও কেটেছে আজও তাই। ধর্ম কি এই নিয়ে সহজ কথা হলো, দুটো বিরুদ্ধ পরিস্থিতি যা সামনে রয়েছে তাতে তুলনামূলকভাবে কি করণীয়, কোন বিষয়কে বেশি গুরুত্ব দেব বা দেওয়া উচিত, তাই ধর্ম, তাই কর্তব্য। উত্তর হলো, তুলনামূলক সামগ্রিক মানবতার পুরো জগতের হিতের পক্ষে যা তাই ধর্ম, বহুজন হিতায় বহুজন সুখায়, যা সমগ্র মানব সমাজ জগৎকে সাস্টেইন করে তাই ধর্ম। ব্যাস, তুলনামূলক কেন বলা হচ্ছে? কারণ জগতে মানুষের মনের কাছে সদা বিকল্প রয়েছে, তাই বিবেকপূর্ণ বিচার করো কোনটা ক্ষুদ্র স্বার্থে আর কোনটা মহত্তমের পক্ষে। মহত্তের জগতের হিতের পক্ষে যাই করবে তাই ধর্ম, এছাড়া আর কোনো আচরণ বিধি নিষেধ গণ্ডি বা কর্তব্য নেই। মহারাজ, আমি একটা প্রশ্ন করছি যে একজন বিশিষ্ট বুদ্ধ পুরুষ বলেছিলেন, যদি তুমি কোনো জিনিসকে পূর্ণতার সাথে দেখে নাও বা নিজের জীবনে কিছু ঘটনাকে পূর্ণতার সাথে দেখে নাও বা নিজের জীবনে কোনো হ্যাবিটসকে তুমি পূর্ণতার সাথে দেখে নাও, তাহলে তুমি সেটা থেকে মুক্ত হয়ে যাবে। আমার জীবনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু হ্যাবিটস আমার রয়ে গেছে যেগুলো থেকে আমি এখনো পর্যন্ত ওভারকাম করে উঠতে পারছি না। আমি কি তাহলে সেই হ্যাবিটসটাকে পূর্ণতার সাথে দেখতে পারিনি এখনো? একটু মডিফাই করে না, দেখতে পারিনি না, দেখছো না, দেখলেই হয়ে গেল। এটা নয় যে দেখতে পারছি না বা, তোমার চয়েস, তুমি দেখছো না। আমি মহারাজ একটা জিনিস, এই পূর্ণতার সাথে দেখা বা ক্ল্যারিটি যেটা আপনিও বলেন, এটা আমি দেখতে, আমি কোনো নিজের জীবনে কোনো ঘটনা বা প্রভাবকে আমি দেখতে যাচ্ছি, কিন্তু একটা সময়ের একটা ওই ঘটনা প্রবাহ বা টোটাল জিনিসটাকে দেখতে গিয়ে একটা লেভেল অবধি দেখার পর আমার একটা ভয় কাজ করছে অকারণ, বুঝতে পারছি না কেন ভয় কাজ করছে। মনে হচ্ছে যদি আমি ওই জিনিসটাকে দেখে নিই, কি ওই জিনিসটা থেকে কিছু না কিছু আমি আনন্দ পাচ্ছি, ওই জিনিসটাকে সম্পূর্ণভাবে যদি আমি দেখে নিই আমার মনে হচ্ছে ওই আনন্দটাও চলে যাবে আমার, কিন্তু মন থেকে আমি চাই ওইটা আমার, ওই ওইটা আমার চলে যাক, অথচ আমার একটা ডুয়ালিটি জিনিস, এখানে আমার ভিতর থেকে বলছে এটা চলে গেলে আনন্দ, আবার আরেকটা জায়গায় কোথাও একটা ভয় কাজ করছে এইটা চলে গেলে আমার আনন্দটাও চলে গেল। এই জিনিসটা একটা অদ্ভুত, এটা আমি কাউকে বোঝাতে পারি না। জীবনে আনন্দ পেতে হবে এই মূল্যবোধ থেকে একটু সরে দাঁড়াও না। কে বলেছে আনন্দ পেতে হবে? এই যে আনন্দ পাচ্ছি, এর মধ্যে একটা ভ্যালু সিস্টেম বসে আছে যে আনন্দ পেতে হয়, এর উপর সব কিছু দাঁড়িয়ে আছে। কোথা থেকে বইতে পড়েছো জীবন মানে আনন্দ, এবং আনন্দের একটা ডেফিনেশন বানিয়ে ফেলেছো যে খণ্ডটাতে দেখে দেখে আনন্দ হয়। তুমি যাকে আনন্দ বলছো তা মেঘের ফাঁক দিয়ে সূর্য দেখার মতো। আমি মহারাজ একটা জিনিস বলছি, আমি যেই ঘটনাটা বলছি আমার জীবনে যে আমার কিছু হ্যাবিটস আছে, সেই হ্যাবিটস বা টোটাল ঘটনা প্রভাবকে আমি যখন দেখছি অকারণ ভয় সৃষ্টি হচ্ছে আমার মধ্যে, পুরোটা দেখতে ইচ্ছা করছে না, আমার পুরোটা দেখতে ইচ্ছা করছে না একটা জায়গার পরে। এটাই তো ক্ষুদ্রের অস্তিত্ব রক্ষার লড়াই। তুমি এই জিনিসটাকে তোমার প্রত্যেক মুহূর্তে দেহে মনে ঘটছে, তোমাকে যদি কেউ একজন থাপ্পড় মারে তোমার গালটা নেক্সট বার একটু এইভাবে সরে যাবে, ওর ইচ্ছা হবে না, ওর অস্তিত্ব রক্ষা করতে চায় সবসময়। সামনে আগুন দেখলেই তোমার হাতটা অদ্ভুতভাবে সরে চলে আসবে, এর জন্য কোনো এফোর্ট লাগে না, অকারণ নয় এটা, এটা অস্তিত্ব রক্ষার কারণ। দুটো জিনিস শ্রীকৃষ্ণ বলেছিলেন, যোগ আর ক্ষেম। যোগ মানে যা পায় নিতে পাওয়ার ইচ্ছা, আর ক্ষেম মানে যা আছে তাকে রক্ষার ইচ্ছা। এটা কি আমাদের ইনহেরেন্ট নেচার? এটা আমাদের, হ্যাঁ, অস্তিত্ব এইভাবেই বিভক্ত, প্রকৃতি এইভাবেই বিভক্ত হয়ে আছে পুরো। তার মানে আমি যখন এই ঘটনা প্রভাবটাকে আমি দেখতে চাইছি এবং একটা সময়ের পর ওই ঘটনা প্রভাবের সাথে আমি যখন নিয়ে যাচ্ছি পুরো ঘটনাকে অবজার্ভ করছি, ওই ঘটনাটা একটা জায়গা অবধি অকারণে আমার মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে থাক থাক অন্যদিন না। যখন তোমার সাথে এরকম ঘটছে একটা বিন্দুর পর তুমি যেতে চাইছো না বলছো, হ্যাঁ, সামনে গিয়ে দেখো। কিন্তু আমার একটা আরেকটাও জিনিস, এই বিন্দুর পরে আমার যাওয়ার একটা মানে খুব সূক্ষ্ম মানে খুব একটা, সব মনের খেলা, সব মনের খেলা, কিছু নেই এর মধ্যে, কোনো বিন্দু নেই। তুমি এর থেকেও বড় বিষয় হলো তুমি যে দেখেছো, তুমি যে বলছো আমি দেখেছি এই বিন্দুর পরে যেতে পারছি না, না ওই দেখা প্রমিনেন্ট নয়। তুমি বলছো এত অবধি তো আমি চলেই গিয়েছি, তুমি চলে যাওয়ার একটা ছবি বানিয়েছো। তুমি শুরু না বানালে শেষ হতে পারে না, ঠিক আছে? কোনো জায়গা থেকে শুরু না হলে, কোনো ছবি থেকে শুরু না হলে ওই ভয়ের যে বিন্দু সেই বিন্দুও ক্রিয়েট হতে পারবে না। না, শুরু তো মহারাজ করতে হবেই আমাকে দেখার জন্য। আমি যখন একটা কিছু, আমাকে যখন একটা জিনিস আমি ওভারকাম করছি, আমার যখন এটাই নিয়ম, বা যদি একটা দেখে নিলে জানলা দিয়ে সূর্যকে দেখা শুরু করা এক,
ঠিক আছে, আর জানলা দিয়ে সূর্যকে দেখা উচিত, এটা আর এক। আপনি তাহলে আমাকে কি বলতে চাইছেন? আপনি আমাকে টোটাল মোটা 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 কথায় আপনি কি বলতে চাইছেন, আমি কি করব? পুরো ওইভাবেই সারা জীবন এরকম ভাবে কেটে যাবে তার? আবার দ্বিতীয় ছবি, এটা কে বলেছে ভাবে কেটে যাবে? বিন্দুকে নিজের ছবিতে আটকিও না, যে এই বিন্দুতে আমি আটকেছি, ছবি আটকিয়েছে, আর কেউ তো আটকায়নি। না, হিসাব মতো আমি চাইলে ওভারকাম করতে পারি সবটাই, মানে সব কিছুই করতে পারি আমার মনে হয় একটা জায়গা থেকে, কিন্তু কোথাও একটা তুমি আটকাচ্ছে তো। চাইলে কোনো বাধা নেই, এটা জেনে নিতে পারো, ওভারকাম করতে পারো না। এখানে এক ব্যক্তি বেঁচে আছে যে বলছে বাধা আছে, বাধাকে বৈধতা দিয়ে দিয়েছো। বাধা তো নেই, বলো তো, আমি চাইলে পুরোটাই দেখতে পারি, হ্যাঁ আর আমি দেখছি না, দেখছি না এই কেন, মন্ত্র কেন অর্পণ করো। দেখছি না আমি, কিসের কেন দেখছি না? যা, আবার এই আবার দেখেছো কেন বলছো? অ্যালাউ করো, আমি দেখতে পারি, আমি দেখছি না, দুটোই ঘটনা। আমি দেখতে পারি একটা ঘটনা, আমি দেখছি না এটাও ঘটনা। এর মধ্যে কার্যকারণ আরোপ করো না, কার্যকারণ মানে ছবি। তাহলে এখন আমার কি করা উচিত? যা ঘটছে করে যাও, নিজের অতৃপ্তির সাথে বাঁচতে শেখো। অতৃপ্তি তো হচ্ছে, অতৃপ্তির বিরোধে যখন তুমি দাঁড়িয়ে দাও না, একটা ফেক তৃপ্তি বানাও, অতৃপ্তির সাথেই বাঁচতে শেখো। অতৃপ্তিকে ইয়েস বলো, ও গলে যায়। অ্যাকসেপ্ট করতে হবে। যেই বিন্দুতে বাধা আছে না, আমরা সব কিছু অ্যাকসেপ্ট করি, আবার গিয়ে বলি কি অ্যাকসেপ্ট করতে আমার বাধা আসছে। বাধাকেও অ্যাকসেপ্ট করো না, আচ্ছা, খুব উঁচু থেকে ভাবতে হবে কথাটা, উঁচু আবার উঁচু বানিও না, সহজ বানাও। সহজ। যদি তোমার কাছে এই প্রকৃতিতে যা হচ্ছে, এই সামনে গাছটা দুলছে, এটা যদি গ্রহণযোগ্য হয়, ঠিক আছে, গাছটা পুরো থেমে যাবে, এটাকে গ্রহণযোগ্যতা দাও না। তুমি কেন বলছো প্যাসিভলি গাছটা দুলছে এটাকে দেখতে হবে? থেমে যাওয়া গাছকেও অ্যাকসেপ্ট করো। দেখো পূর্ণই একটু আগে বলছিলাম, শূন্য হয়ে যায়, পুরো মাইন্ডফুল বাঁচো। আমার মধ্যে কখনো কামনা এসেছে, কখনো নিষ্কামতা এসেছে, দুটো কি গ্রহণ করো না। তুমি প্রকৃতির দ্বৈতকে গ্রহণ করলে তুমি ব্রহ্ম হয়ে যাও। দুইটার কিন্তু মধ্যে রেশিওর মধ্যে তো মানুষ কামনা বেশি হয়ে যাচ্ছে, রেশিওর মধ্যে তো কামনা ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স হয়ে যাচ্ছে, কার হয়ে যাচ্ছে? এই শরীর মনের হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, তোমার কি? এর ফলে তো আমাকেও ভুগতে হচ্ছে। কেন ভুগতে হচ্ছে? তুমি কর্তা হয়েছো বলে ভুগতে হচ্ছে। কেন বলছো আমার শরীর মনে হচ্ছে? বইছে বুক না, বয়ে যাক না। তাহলে এই রেশিওতে আমার একটা যখন মন একটা স্টেটে থাকছে উঁচু স্টেটে, আর একটা যখন কামনা স্টেট, আমি যদি দুটো স্টেট ধরি, আমার স্টেট তো ম্যাক্সিমাম সময় কামনা স্টেটে থাকছে। কামনা স্টেটে থাকছে না, তুমি কামনা স্টেট থেকে বেরোনোর চেষ্টা করছো বলে বারবার মনে হচ্ছে কামনা স্টেটে থাকছে। একটা সাইকোলজিক্যাল স্টাডি আছে, এবারে যত একটা সাইকোলজিক্যাল স্টাডি আছে, তাতে বলছে তুমি যেই কোম্পানির গাড়ি কিনেছো, যে ব্র্যান্ডটা কিনেছো, তুমি কেনার পরে রাস্তা যতবার দেখবে ততবার তোমার মনে হবে যে ওই গাড়ি যেন অনেকে কিনেছে। আগে থাকি গাড়ির পরিমাণ রেশিও বেড়ে গিয়েছে নাকি? হ্যাঁ সেটা ঠিক, আমি আমরা যখন একটা গাড়ি কিনেছি এই কিছুদিন আগে, গাড়িটাই এখন আমি সবসময় নজর পড়ে যে ওই গাড়িটা রাস্তায় ঘুরছে, এটা ঠিক এটা কথা বলেছি। এটা একটা সাইকোলজিক্যাল এবং ইফেক্ট। আমি 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 গাড়িটা খুঁজিও, যে আমি যে গাড়িটা চড়ছি ওই গাড়িটা কতজনের কাছে আছে। এই মানে তুমি খোঁজো বলে গাড়িটা চোখে পড়ছে। আগে যখন তোমার গাড়িটা ছিল না, তখন এই খোঁজটাও ছিল না তোমার, যেহেতু এই খোঁজটা ছিল না সেই জন্য তোমার কাছে ওটা প্রতিভাত হতো না। যখনই তুমি ধর্মে ধর্মজীবনে আসো, কামনা দমন করতে হবে এমন একটা ভাবনা চিন্তা মাথায় চলে আসে, কারণ বহুদিন ধরে এটা আনা হয়েছে না সামনে, তখন মনে হয় যে সাধারণ কামনা ওটাও অনেক বড় কামনা। আমার মধ্যেই কামনাটা এসে গেল, তুমি ওকে বৈধতা দিয়েছো, ভ্যালিডিটি দিয়েছো, শক্তি দিয়ে যেটা দিয়েছো, যতটা গুরুত্ব নয় অতটা বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে, কারণ কোথাও তুমি প্যাসিভলি বলে রেখেছো এর গুরুত্ব থাকা উচিত নয় জীবনে। কিন্তু মহারাজ আমি একটা জিনিস বলছি, এটা আপনি তো সুন্দর কথা বললেন যে অ্যাকসেপ্টেন্সের কথা, এবং আমি জিনিসটা ধারণাও করতে পারলাম। ধরুন এমন কোনো ব্যক্তি, যার এমন কোনো ব্যক্তি যিনি কোনো কিছুতে আসক্ত হয়ে গেছে, নর্মাল স্টেজে নয় কিন্তু সহজ অবস্থায়, ধরুন কোনো একজন ব্যক্তি কোনো নেশায় আসক্ত হয়েছে, ধরে নিলাম সিগারেট, ওটা নর্মালি একজন একটা সিগারেট খায় দিনে একটা কি দুটো, নর্মাল ওয়েতে যাচ্ছে। একটা ব্যক্তি যখন পুরোপুরি পুরোপুরি মোটামুটি ডেলি 10টা সিগারেটে চলে গেছে, ডেলি ও 10 চেইন স্মোকার হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি অ্যাকসেপ্টেন্সটার অ্যাকসেপ্টেন্সের যে ঘটনাটা বলছেন বা এই ফিলোসফিটা, এটা কি তার ক্ষেত্রে খেটে যাবে? সে তো আরও এই না ছাড়ার টেকনিকে তো আরও আসক্ত, দিনের পর দিন আসক্ত হতে পারে, এবং আস্তে আস্তে শারীরিক মানসিকভাবে অবক্ষয় হচ্ছে ওর। সেই সময় ওই ব্যক্তিটা যে পূর্ণভাবে আসক্ত হয়ে আছে, সেই ব্যক্তিটা কি কর্তব্য? কি ব্যক্তি কর্তব্য কোথায়, ব্যক্তি আছে কোথায়? ব্যক্তি তার কর্তব্য তার কন্ডিশনিং থেকে এমনি স্থির করে ফেলবে। প্রথমত আমায় যদি জিজ্ঞেস করো, আমি বলবো ব্যক্তি সিলেক্ট কোথায় করছে। আগে আমরা বলছি ব্যক্তিকে বৈধতা দিয়েছি, তারপরে বলছি 10টা থাকা উচিত কিনা, ব্যক্তি আছে কিনা তো দেখো। ওই ব্যক্তিটা চাইছে যে আমি ছাড়তে চাই,
ব্যক্তিটি চাইছে আমি ছাড়বো, ইটস আ কনফ্লিক্ট না ব্যক্তিটি ব্যক্তিটি যদি এরকম ব্যক্তি ব্যক্তি 10টা সিগারেট খাওয়ার কারণ হয়ে গিয়ে বলছে আমি ছাড়তে চাই, নিজে নিজে দ্বন্দ্ব তৈরি করছে। ব্যক্তি তো 10টা সিগারেট খাওয়ার কারণ, কেন কেন কারণ ওর তো হ্যাবিট প্যাটার্ন তৈরি হয়ে গেছে, অনেক সময় চাইছে না অথচ খাচ্ছে, ওর হ্যাবিট প্যাটার্ন এটা শুধুমাত্র কার হ্যাবিট প্যাটার্ন হচ্ছে, ব্যক্তির হ্যাবিট প্যাটার্ন হচ্ছে, কিন্তু ব্যক্তি তো অবৈধ। তাহলে হ্যাবিট প্যাটার্ন বলতে কিছুই নেই, নেই তো, তো প্রত্যেকদিন ফুল ফোটে, ফুল ফুলের হ্যাবিট প্যাটার্ন ফুল ফুটেছে। তাহলে ওরকম হয় নেশার আসক্ত হয়ে দুদিন পর ক্যান্সার হয়ে মরে যাবে, যদি সেই ব্যক্তি এমন মনে করতে শুরু করে সে এমনিই ছাড়বে। সে তো এমনি ছাড়তে পারছে না, তাই এমনি প্রশ্ন করছে। তার মানে যখন সে এমনি ছাড়তে পারছে না তখন সে কারণ হয়ে বসে আছে বলে ছাড়তে পারছে না। এটুখানি শিওর যে কারণ হয়ে বসে আছে বলে ছাড়তে দেখো, যদি কারণ হয়ে বসে থাকো তুমি ছাড়তে পারবে না, তুমি দ্বন্দ্বে বাজবে। আর তুমি যদি অকারণকে বুঝতে শুরু করে দাও তাহলে তুমি প্রশ্ন করতে আসবেই না। অকারণ বলতে কি বলতে চাইছিলাম, ফুল পোঠা, হাওয়া দিলে পাতা নড়া, এটা এর হ্যাবিট প্যাটার্ন, তুমি বদলে দেখাও। এবার তুমি আটকাতে চেষ্টা করলে দ্বন্দ্ব হবে। আগের দিন তুমি উদাহরণ দিচ্ছিলে যে গাছের পাতা হাওয়া এদিকে দিচ্ছে, ওই দিকে বওয়ানোর চেষ্টা হচ্ছে, ঠিক আছে, এইদিক ওদিক মাথায় কে নিয়ে বসে আছে, তুমি তো নিয়ে বসে অনেক আছো। সময় মনে হয় আমি যে কথাগুলো বলি ওই কথাটা আমার ক্ষেত্রেই খাটে না, অনেক ক্ষেত্রে আমি আমি বলছি কিন্তু আমি ওটা মানতে পারছি না। পাচ্ছ না পাচ্ছ না, কী অসুবিধা আছে, কেউ মানতে পারছে তার বিপরীত কেউ মানতে পারছে না, অস্তিত্ব তো দুইয়ের মধ্যেই থাকবে, পাচ্ছি না। তাহলে মনে হয় যে ব্যক্তিটি আমি একটা ইন্ডিভিজুয়াল ভাবে বলছি ওই ব্যক্তিটি, ধরুন আমি ওই ব্যক্তিটি আমায় জিজ্ঞেস করলো কখনো যে ভাই আমি নেশায় এরকমভাবে আসক্ত আমি কী করো, তাকে কি আমি বলে তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি নেশায় আসক্ত, তোমার হ্যাঁ কিছুদিন পর মৃত্যু হবে, হ্যাঁ এর ঠিক এর ঠিক পরিণাম কি হবে, তাহলে ঠিক, এর পরিণাম কি হবে ও ব্যক্তিটা, যদি মৃত্যুর প্রেমিক হয় তাহলে নেশা করতে থাকবে, আর যদি জীবনের পূজারী হয় ছেড়ে দেবে। আর এই দুটোর মধ্যেও কারো কোনো হাত নেই, আমি বললেও হবে না তুমি বললেও হবে না, কিন্তু যা ঘটছে তাকে তথ্যকে অ্যাকসেপ্ট না করে উপায় কী আছে? যদি তুমি এরমও হতে পারে যে ও ধরুন যদি 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 তুমি ইন্ডিভিজুয়াল হও, ইন্ডিভিজুয়াল তো এমনি এমনি হয় না, এইটা একটা ইন্ডিভিজুয়াল হতে পারে না, এটা ধর্ম আছে না, তো ইন্ডিভিজুয়ালের ধর্ম থেকে সিগারেট বেরিয়েছে। তুমি যখন প্রথমেই বলছো আমি একটা ইন্ডিভিজুয়াল হই, তখন ইন্ডিভিজুয়ালের মধ্যে কারণ আছে, তুমি কারণটাকে অ্যাকসেপ্ট না করলে সমাধান কী করে করবে? ধরুন আমি বলে দিলাম ব্যক্তিটি আপনি যে বলছেন যদি মৃত্যুর প্রেমিক হয় ও খেতে থাকবে, আর যদি ও জীবনের পূজারী হয় তাহলে ছেড়ে দেবে, তাহলে যখন ছেড়ে দেবে তখন তো ওকে একটা বিরোধ হয়ে গেল, ছেড়ে দেবে ওর না, কোনো বিরোধ নেই, তাহলে তখন কি করবো, ফুল পরিপক্ক হয়ে যাবার পরে পাতা ঝরে পড়ে, এর মধ্যে কোনো বিরোধ নেই। ওটা স্বাভাবিকভাবে ঘটবে, হ্যাঁ, তখন তবুও তোর বডি মাইন্ডকে স্ট্রাগল করতে হচ্ছে, না কোনো স্ট্রাগল করতে হবে না, কি করে করতে হবে, স্ট্রাগল স্ট্রাগল কাকে বলে, যে প্রেমের অভাবকে স্ট্রাগল বলে, প্রেমে ছাড়লে স্ট্রাগল কোথায়? না আমি বলছি মহাজ একটা মানুষের বিবেক এবং একটা জায়গায় যে বডি মাইন্ডের প্যাটার্ন, ভালো মতো এই জায়গাটা আমি বলতে চাইছি, হয়তো বলি বডি মাইন্ডের একটা যে ধাঁচা ওর মধ্যে, যে এটা মানে মেডিকেলি ওর মধ্যে ওই কোষে কোষে ওই জিনিসটার হ্যাবিটটা বসে গেছে, দাঁড়াও, যেই মুহূর্তে ব্যক্তি ডিজলভ হয়ে যায় তখন হ্যাবিট প্যাটার্ন অস্তিত্বগত হয়ে যায়। ব্যক্তি বলে আমার হ্যাবিট প্যাটার্ন, অস্তিত্বে হ্যাবিট প্যাটার্নই তো সমষ্টি, ওর কোনো বিরোধ থাকে না ওর হ্যাবিট প্যাটার্নে। আর রামকৃষ্ণদেব তামাক খেতেন, তার মধ্যে বিরোধ জন্মাতো না, ছি আমি জ্ঞানী আমি তামাক খাই? কিন্তু ব্যক্তিটা তো বুঝতে পারছে যে আমার মৃত্যু হবে, মৃত্যু হয়ে যাবে, ব্যক্তি যেখানে আছে সেখানে পূর্ণ অ্যাকসেপ্টেন্স চাই, হ্যাবিট প্যাটার্নে অ্যাকসেপ্টেন্স ঘটে যায় তখন আর কোনো বিরোধ থাকে না। তাহলে এই ব্যক্তিটির এখন কি কর্তব্য যে আমি এরম ভাবে আমার আমার একটা এই আসক্তি পূর্ণ তৈরি, স্বীকারোক্তি যে আমি এরকম, পূর্ণ স্বীকারোক্তি, এইটা বলবে না কিন্তু আমার মধ্যে এটা থাকা উচিত নয়। তুমি যখনই বলো আমার মধ্যে থাকা উচিত নয় তখন তুমি অর্ধ স্বীকারোক্তি করো, পূর্ণ স্বীকারোক্তি যে আমি এটা ঘটাচ্ছি স্বেচ্ছায় সজ্ঞানে, এগুলি করছি তাই ঘটছে, হ্যাবিট প্যাটার্নের মধ্যেও যেন একটা প্যাসিভলি বাঁচার চেষ্টা আছে, আমি করেছি হয়েছে, নিজের দায়িত্ব একদম একদম পূর্ণ দায়িত্ব আর পূর্ণ দায়িত্বহীনতা একই কথা, পূর্ণ দায়িত্ব ইকুয়াল টু অস্তিত্বের ইচ্ছা বলতে পারে, বলতে পারো তোমার পূর্ণ দায়িত্ব ইকুয়াল টু মায়ের ইচ্ছা।